নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি আমার নতুন ভিডিওটি আবার শেয়ার করতে চলছি। এটা একটা বেনারসী মন্দির, তুলসী দেবীর মন্দির। কিছুদিন ভিডিওটা স্টপ করা ছিল যেহেতু আমার ফোনটা হারিয়ে গেছিলো, মানে চুরি হয়ে গেছিলো। এখানে খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল বেনারসে এসে। যদিও চলো দেখে নেওয়া যাক মন্দিরের ভেতরের দর্শন। এক জায়গায় নিয়ে আসুক। এই যে সেই এখানে সামনেই হচ্ছিল একটা মূর্তি আছে তুলসী দেবী। লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে ওখানে। এখানে পুজোটাও হয় তুলসী পাতা দিয়ে। পুরো একেবারে তুলসী পাতা গুচ্ছ নিয়ে গিয়ে পুজো দেওয়া হয় আর কি। এই যে সেই ঠাকুরের ছবি, এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। আমি তো পুরো আপসেট ছিলাম যেহেতু আগের দিনই ফোনটা চুরি হয়েছিল আর কি। ভিডিও করার মতো কোনো এনার্জি পর্যন্ত ছিল না। এখানে আছে পঞ্চমুখী মহাদেবের একটা মূর্তি। এখানে আবার একটা ভিডিও শুরু করতে চলছি যেখানে দেখাচ্ছে যে সেখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর ইন্টারেস্টিং একটা কৃষ্ণলীলা আছে। কৃষ্ণের বিভিন্ন ছোটো ছোটো কাহিনিগুলো, সীতা স্বয়ম্বর, বাচ্চাদের জন্য কোনো। আবার আমার মেয়ে ঘুমাই গেছে এখানে। তারপর ওকে যদিও টেনে উঠানো হয় যেহেতু এটা বাচ্চাদের খুব ইন্টারেস্টিং জিনিস। কখনো বেনারসে আসলে এই মন্দিরটা অবশ্যই সবাই যায়। এই যে সেই এখানে টিকিট কাটতে হয় আর কি, তারপর ভেতরে প্রবেশ। যদি আমাদের এখন এখানে টিকিট কাটা চলছে, তারপর ঢুকতে দিবে আর কি। এই যে সেই এখানে রাম জন্ম, শিব বিবাহ, সমস্ত কিছু আছে। কৃষ্ণের বাল্যলীলা মাখন চুরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর কি। বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং, আমাদের কাছেও ইন্টারেস্টিং। যদি এই কাহিনিগুলো যতই জানা থাকে দেখলে আরো বেশি আকর্ষণীয় লাগে হিন্দুদের কাছে। আমার ছানা উঠে গেছে। এখানে রয়েছে সীতা জল স্বয়ম্বর। যতই কাহিনীগুলো আমরা ছোটবেলায় পড়ি কিনা, এগুলো যত চক্ষুর সামনে আসে তখন ভালো লাগে। রীতিমতো আমার বাবার পুচকিকে ডাকতেই ব্যস্ত।
ওখানে সীতা অগ্নি পরীক্ষা হতে চলছে। কাহিনীগুলো দেখলে যত দেখি ততই অদ্ভুত হয়ে যায়, কারণ আমরা সেই আগেরবেলা ছোটবেলা যেগুলো আমরা দেখতাম শুনতাম সেগুলো এখন আবার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে।